Happy anniversary! Hello, bondhura! Welcome back to my channel, Murni Halder. Tomra shobai kemon acho? Asha kori shobai bhalo acho. Ami ajke onek bhalo achi. To ajke ekta special din ache. To special din ta ki tomra nishchoi video title ar thumbnail dekhe bujhe gecho. To ajke hocche amar bibaho barshiki. To ajke hocche June mashe 2 tarikh. To ajke din amar biye hoychilo ar ajke hocche amar biye 6 bochor purno holo. Ar bibaho barshiki celebration hobe na tai kokhono hoy. তো এই বছরে আমার একদমই ইচ্ছে ছিল না সেলিব্রেশন করার তো এই যে পিছনে সব সঙ্গপঙ্গ দেখতে পাচ্ছ ভাই বোন তো এরা জানে আমার বিবাহ বার্ষিকী কবে তো এরা অনেক দিন থেকে তোরজোর করছে যে দিদি করতেই হবে তো ফাইনালি সেলিব্রেশন করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন ঘড়িতে বাজে 4:43 তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো কি কি করি না করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বিকেল হয়ে গেছে এখন মানে কি কি রান্নার আইটেম করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো ছেলেগুলো দেখো কত খাচ্ছে একদম সেই সকাল থেকে খাচ্ছে খেতে খেতে হাফিয়ে গেল এই যে এ আবার কানতে লেগেছে কানছিস কেন রে আর কান্দা কত কাজ করাছো কানতে লেগেছে পিয়াজ খুব ঝাজ ভালো পিয়াজ তো খুব ঝাজ দেখো পিয়াজ খুব ঝাজ হয় হ্যাঁ বিদেশি না যে আমরা দেশি পিয়াজ দেশি পিয়াজ খুব মিষ্টি হতো এই রূপম শুধু কাটছে ওই যে এতগুলো পিয়াজ কাটা হয়ে গেছে রসুন ছড়ানো হয়ে গেছে আর এখানে দেখো আরেকটা ভাই তুই আবার কানছিস কেন তুই কাটছিস পিয়াজ আমি ভাবছি রাহুল কাটছে শুধু এই আমি তো যাবো না তাও কাঁদছি এত দুঃখ কোথায় রাখবো রূপম একটু তাকা উফ কি দুঃখ লাগছে আর এখানে আরেকজন চোখ ফুলিয়ে নিয়ে বসে আছে আমার বর মশাই বিয়ে করতে যাবা কি চোখ ফুলিয়ে নাকি এখানে আলু ছাড়াচ্ছে আর আলু কাটছে বিরিয়ানির জন্য আর ওই দিকে মা পায়েস রান্না করছে রান্না বিরিয়ানি করব হ্যাঁ আর এরা এদেরকে বিরিয়ানির দায়িত্ব দিয়ে দিয়েছি এরা বিরিয়ানি করবে এই যে মা এখানে পায়েস রান্না করছে মাকে পায়েসের দায়িত্বটা দিয়ে দিয়েছি আর আর মা মানে পায়েসটা রান্না করে কাজে যাবে তারপর কাজ থেকে এসে বাকি যে কাজগুলো আছে সেগুলো সারবে আমরাও হেল্প করব সেলিব্রেশন করা হবে দোতলায় আর দোতলায় আমাদের ঘর হয়েছে কিছুদিন আগে ঢালাই হয়েছে ছাদ ঢালাই তো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি এখনও দেখো ঘরের কিছু হয়নি কমপ্লিট তো এখানে সেলিব্রেশন করা হবে কারণ নিচের তলার ঘরগুলো পুরো মাল মানে বাড়ির যে সমস্ত মাল তারপরে দোকান বুঝতেই পারছো গ্যাঞ্জাম ব্যাপার তো ফাঁকা ফাঁকা না হলে সেলিব্রেশনটা একটু কেমন লাগে তো এই দোতলাতে মানে সাজানো হবে এখানে সেলিব্রেশন করা হবে তো এখানে ভাই বোনগুলো মিলে সাজাচ্ছে আর ওদের উপরে পুরো দায়িত্বটা দিয়ে দিয়েছে সাজানো আর আমি দেখো এখানে রান্নায় বসে পড়েছি রান্না হবে বলতে গেলে বিরিয়ানি হবে তেমন কিছুই করবো না শুধু বিরিয়ানি আর পায়েস তো মা করছে আর কি বলে তো ওই বাচ্চা বাচ্চা ভাই বোন আছে তো ওরা সেই যেমন ভোজে করে ডাল ভাত ছ্যাঁচড়া মাংস এগুলো ওরা না খেতে ভালোবাসে না বা বাঁচতে চায়ও না দেখ মানে তোমরা বুঝতে পারবে বাচ্চারা এগুলো কিন্তু পছন্দ করে না তো ভাই বোন সবই তো আমার নিজেদের মধ্যে তো ওদেরকে আমি নিজের মতো করে মানে জিজ্ঞাসা করেছিলাম যে আমার বিবাহ বার্ষিকীতে ওরা কী খেতে চায় তো ওরা অপশন দিয়েছিল বিরিয়ানি নাহলে ফ্রাইড রাইস তো আমি বিরিয়ানিটাই ধরে নিলাম কারণ এটা সবারই একটা প্রিয় খাবার হয়ে গেছে এখন তো আমি অনেক দিন আগে বিরিয়ানি করেছিলাম বাড়ির জন্য তো এতগুলো একসঙ্গে করিনি ওই কারণে একটু একটু ভয় লাগছে যে সব ঠিকঠাক হবে কি না আর দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু বিরিয়ানি করতে হবে তো দেখো বিরিয়ানি সব রেডি হয়ে গেছে এখন বিরিয়ানির জন্য লেয়ার করা হচ্ছে তো দেখা যাক কেমন কি হয় সেটা তো সবাই বলবে আমি দেখো রেডি হয়ে গেছি আর উপরে সবাই কি করছে না করছে একদমই জানি না কারণ আমি ওই বিরিয়ানি করছিলাম আর যেহেতু আমার ফার্স্ট বার এবার আর এতজনের বিরিয়ানি করা একদমই কি বলবো আমি তো পুরো ঘাবড়ে গেছিলাম অনেকদিন আগে একবার করেছিলাম বাড়ির জন্য তখন বেশ ভালোই হয়েছিল কিন্তু এতজনের একটু মানে কেমন কেমন লাগছে যে ঠিকঠাক হবে কি না হবে তো বিরিয়ানিটা করে তারপর ফ্রেশ টেস্ট হয়ে এই যে রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফুল লুকটা বোনকে দিয়ে ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমন লাগছে আর শাড়িটা দেখো এই শাড়িটা নিয়েছি সেই বাসন্তী পুজোতে তো পরা হয়েছিল না তো একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি ওই শাড়িটা কবে পরবে বা পরনি কেন তো পরা হয়েছিল না বাসন্তী পুজোতে পরেছিলাম কিন্তু ঝড় বৃষ্টির জন্য আর শেয়ার করা হয়নি তো অনেকদিন পর আবার পরলাম তো ফুল লুকটা তোমাদের দেখাবো আর শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো উপরে যাওয়া যাক কি অ্যারেঞ্জ করছে ওরা মোটামুটি সবাই চলে এসেছে আর কয়েকজন আসলে শুরু হয়ে যাবে কি কি করবো সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো আমার
আমার ভাই তো সারা দিন ঘুম ঘুম খেটেছে, দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা? দেখে দেখে একটা দেখা একটু হয়েছে, দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা পুরো খারাপ। আর পিঁয়াজ কাটতে গিয়ে কি অবস্থা হয়েছিল দুজনের, কাঁদতে লেগেছিল। তো চলো ওই দিকটাই যাই, ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে সব সাজিয়েছে, তো চলো যাই। সবাই এসেছে দেখতে পাচ্ছ, এই যে আমার দায়িত্ব দেওয়া ছিল যে কি কোন কাজ করবে, তো সবাই ভালোভাবে কাজ করছে। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আমাকে কিছুই করতে হয় না, আমি তো রান্নাটা করেছি, তাও ওটাতেও হেল্প করেছে। তো এই যে সাজিয়েছে দেখো কেমন লাগছে, আর এখানে দেখো কে কে করো কত আশা কিছু সুখে এত খুশি থাকে মিশে থাকলো পরে ভাগে খুশি মাথা দিস না, খুশি গুলো আমাকে দিয়ে দে। এটা খুশি দে, তোর গুলো আমাকে দিল খুশি অপন না। আমি লাস্টে নেবো আমি লাস্টে নেবো, কিন্তু আমি লাস্টে নেবো, কিন্তু তোকে দিবে না। আলহামদুলিল্লাহ হাতে সব পাকিয়ে গেল গো, ভেঙে গেলে কি করা যাবে? রানী জাগে এসে ওর পাগল ছিলি বাবু।
দোতলায় হলো সেলিব্রেশন আর নিচতলায় হচ্ছে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার পর্ব দেখো শুরু হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, ভাই বোনগুলো ছোট ছোট ভাই বোনগুলোর ঘুম চলে এসেছে। তো দেখতে পাচ্ছ এখানে অনেকটা গ্যাঞ্জাম হচ্ছে, তো ভিডিওটা সেই কারণে তোলা হয়নি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো টাটা।